এই বাদো, এত বড় সাহস আমার মেয়ে নিয়ে ওকে দিয়ে প্রস্তাব দিয়েছ? আপনার বাড়ির চাকরের সাথে নষ্টি ফষ্টি কইরা একটু আগাইছে, মানে পেয়ার হইছে, এইটা কোনো সমস্যা নাই। দেখেছো এই চাকরের বাচ্চাকে কখন বলেছি যে এখানে আসবি তুই? এখন পর্যন্ত আসার কোনো নাম নেই, তার মানে আমার কথার কান দিয়ে যায়নি। আসুক, ওকে তো আমি মজা দেখাবই, আমার কথা মতো কেন ও চলে না? এখন পর্যন্ত আসার কোনো নামই নেই। যা সেটা তোকে আমি বলেছিলাম না, যা আপা মনে বলবি না, ম্যাডাম বলবি। ম্যাডাম বলতে কি লজ্জা করে তোর? না না, ম্যাডাম বলতে লজ্জা করবো কে? আসলে আপনি হলেন আমার গো মনিবের মেয়া, আর তাছাড়া আমি গ্রামের পোলা তো, তাই বারে বারে আপায়া পড়ছে, কিছু মনে করেন না ম্যাডাম। বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। শোন, তুই এখানেই থাক, আমার বয়ফ্রেন্ড আসবে, ওর সাথে আমি কথা বলবো, আর যদি কোনো জায়গায় ঘুরতে যাই তুই আমাদের সাথে যাবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এত কথা শুনতে চাই না, আমার বয়ফ্রেন্ড যখন আসবে ওর সাথে আমার একটু পার্সোনালিটি কথা আছে, কি আমার ব্যাগটা এখানে দাঁড়াবি, আমি এখানে গিয়ে কথা বলবো। আচ্ছা, আসে না কেন বলো? 5 মিনিট মুক্তা, তোমাকে এত ইমার্জেন্সি ডাকছো কেন? আর কথা শেষ কর। আচ্ছা, কোন ওখানে দাঁড়িয়ে থাকবি, একটা নড়বি না। জি সুমন, তুমি তো জানোই বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, এখন আমি কি করব? এইদিকে তোমার সন্তান আমার গর্ভে, তুমি তো শুধু বলছো যে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু কবে বিয়ে করবে? চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি, তাহলে তার বাসা থেকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে না। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, টোটালি না। আমার বাবা যেখানে বিয়ে ঠিক করছে আমি ওইখানেই বিয়ে করব। বুঝতে পেরেছি, ভুলটা আমারই ছিল যে তোর মতো বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম, মনে প্রাণে অন্তর সব কিছু দিয়ে দিয়েছিলাম, আর তুই কি না আজকে আমাকে ঠকালি? তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোর কোনোদিনও ভালো হবে না। আমার ভালো হবে না মানে? সবারও বিষয়ে যদি আমার লাগতো তাতে মরো না আগেই মারা যেতাম। রাস্কেল, তুই কি ভেবেছিস? তুই ভেবেছিস যে যত মেয়ের জীবন নষ্ট করেছিস তাদের কিছু হবে না, তাদের সব অবশেষ তোর গায়ে লাগবে। যা, আমার চোখের সামনে থেকে যা। ম্যাডাম, কান্না করতেছেন কে? কি হয়েছে আপনার? ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে একটু খুলে পড়ুন। দেখেন ম্যাডাম, আমরা গরিব ব্যবহার করি, হয়তো বা কিছু করতে পারবো না, কিন্তু আপনার দুঃখটা ভাগ করে নেবার পারবো। কি শুনবি, আমি তো একটা নষ্ট মানুষ, এই নষ্ট মানুষের জীবন কাহিনী তুই শুনতে চাস? আরে আমি তো ওই সুমনকে আমার মনে প্রাণে ভালোবেসেছিলাম, কিন্তু ও তো একটা স্বার্থপর, ও আমাকে ঠকিয়েছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে আজকে বলছে যে ও আমাকে ভালোবাসেনি, ও শুধু আমার সাথে অভিনয় করেছে, আমাকে বিয়ে করার কথা বলে আজকে বললো যে আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু আমি তো আমার জীবন যৌবন সব কিছু ওকে দিয়ে দিয়েছি, আমি যে এখন গর্ভবতী, আমার গর্ভে সুমনের সন্তান। দেখেন, আপনি জানেন আর আমি জানি যে আপনার পেটে বাচ্চা, আপনি তো জানেন না। মাইন্ডের মাইয়া গেছি চল। কি কস দেখ, আমারে যা খুশি তাই কর, কিন্তু আমার ম্যাডাম একটা বাজে কথা কইলে তোর জিবলা আমি টাইন্ডা সিরা ফালাবো কইতাছি। এটা কি আর কি করছিস তোর লাগে? তুই একটু যদি সেদিক করছা এটাকে আমি কোহারি, তুই একটা চাকর বলে চান্স পাইছে। রাসেল, বেশি বুঝতাছস কিন্তু, আমরা কারো কাছে কম না, এই কলার ধরার লেগে আমরা এদিকে যাব না, দোন পারতো মাই। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না,
আর কিছু করবার পারবো না। আছে চলেন। শোনো, আমাকে মুক্তার দেখা ওনারও পছন্দ করছে, তা আগামী শুক্রবারেই কাবিল করতে চাই, তা তুমি কি কও? আমার কাছে কি প্রস্তাব নিয়েছ চাচা? এত চেতেন কেন? আই সিএল একটা সুপ্রস্তাব নিয়ে আপনার মাইয়ারে ও শাদি করবার চাই, 3 নম্বর বিবি বানাবে। বানাবি না? হ্যাঁ, পছন্দ করছি। আমার বন্ধু মাত্র 3টা বিয়ে করেছিল, বউ গেছে, আপনি বিয়া দিবেন এত চেতেন কেন? কি এত বড় কথা? এই উল্টা পাল্টা কথা কবি আমার মেয়ে নিয়ে। আমার মেয়ে কিরকম আমি জানি, জানি সবই সত্য, কিন্তু একটা জিনিস ভুল বলেছে, আমার গর্ভের সন্তান ঠিকই কিন্তু বাড়ির চাকর দিয়ে না। আমি এক ছেলেকে ভালোবাসতাম, ওই ছেলে আমার সাথে বিশ্বাসঘাতক। নিয়েছিলাম দিলেন না তো, এই এলাকা পুরো সরাই এলাম আমি। চল আবার এই এলাকায় মায় একটা বাড়ি পারতাম না, আমার বন্ধু লাগা মেয়া বেঁধে দেবেন নাম নেই, আমাকে ঝাড়ি দেন, আমরা খালি একটু নেশা করি। চল আয়। আমি স্যার। তুই তুই আমার এত বড় সর্বনাশ করলি। স্যার এটা আমি ভুল করে করে ফেলাইছি, ম্যাডাম দেখি চুপ করেন না, ম্যাডামের কোনো দোষ নাই স্যার, আসলে এটা আর কেউ জানে না স্যার, আর কেউ জানবো না, আপনার স্যার কিছু করেন না স্যার, আপনার কিছু করেন না। কেন কেন তাই কাজটা করলি? আমি তোর সাথে কত রাগারাগি করি, আমি তোরে অনেক সময় মারি, তারপরে আমি এবারে নুন খাইছি, এটুক তো আমার করতে দেন স্যার, আপনার যা শাস্তি আমার দেন। তুই যে কথাটা তোর ঘাড়ে নিলি, তুই কি পারবি আমাকে বিয়ে করতে? কি বললাম, এটা কি সম্ভব? সম্ভব, আমি যদি চাই তাহলে সম্ভব। বাবা, আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করছি, যদি আমাকে বিয়ে দেওয়ার থাকে তাহলে চাকরের সাথে আমাকে বিয়ে দাও, আমি ওকেই বিয়ে করব। এটা তুই কি কস মা, শেষে তুই চাকরকে বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, কথায় আছে না, বড় লোক হলেই তাদের যে মন বড় হয় তা কিন্তু না, তাদের মনটা অনেক ছোট, কিন্তু ও চাকর, চাকর হয়ে ওর মনটা অনেক বড়। আমি ওকে সিদ্ধান্ত নিয়েছি, আমি ওকে বিয়ে করব, ভবিষ্যতে আমি ওর সাথে সংসার করব। ম্যাডাম আর একটা বার ভাইবা দেখেন, আমি গরিব মানুষ, আপনার এই অপবাদের চাইতে কিন্তু এ আমার লোকে বিয়ে হলে তার চাইতে বেশি অপবাদ পাইবেন, এটা ঠিক হইব না, আর একটা বার ভাবেন। কি করছ মা, শেষমেশ তুই চাকরকে বিয়ে করবি? হ্যাঁ বাবা, আমি চাকরকে বিয়ে করব, তুমি বিয়ের ব্যবস্থা করো।